আমরা আগে নবীর সংবাদটা জানাই, তারপরে আমরা যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। আমরা আগে নবীর যুদ্ধে আমরা আগে সংবাদটা জানাই। ও নবী আমার, বেঈমানদের সংকল 2 লাখ, এখন আমরা যুদ্ধের ময়দানে হাজির হব নাকি আমরা বিদায় হয়ে যাব? এই সংবাদটা জানানোর জন্য কারো মন ছিল? আবার নবীর অন্য সাহাবী বলেন, না না রে মুসলমান, না না, আমরা আল্লাহ তুমি না আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য চলে আসলাম। হয়তো আমরাও যুবক ভাই ভালো করে শুনে, হয়তো আমরা শহীদ হব, অন্যতে আমরা গাজী হয়ে বাসায় ফেরত যাব। 2টা রাস্তার যে কোনো একটা রাস্তা আল্লাহ আমাদেরকে দান করবেন। তবে তোমরা শোনো, আমরা যখন শহীদ হয়ে যাই, আর শহীদের ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানে দেয়, ওয়া মান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন। দ্বীনের রাস্তা যারা শহীদ হয়ে গেল, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক খাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাদা যান যখন এমন সংবাদ দিলেন, ও সাহাবায়ে কেরাম শান্ত গাও, আল্লাহর জমিনে আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা রওনা যখন হয়ে গেলাম, এমন সময় নবীরা একজন যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামের জজবা আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। এরে মুসলমান নবীর উম্মত, যখন সাহাবায়ে কেরামের জজবা আর ঈমান যখন আরো বেড়ে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সামনে যখন অগ্রসর হলেন, এমন সময় বেঈমানদের সংখ্যা হলো 2 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000। 3000 মুসলমানদের সংখ্যা, প্রথম যিনি বলেন তার নাম হলো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, আর তিনি বলতেছেন, আল্লাহ আমাকে যেন, এমন যেন আমাকে শহীদ করা হয়, আমি যেন আর বাসায় যেন না ফিরত যেতে পারি। এইভাবে নবীর সাহাবি যখন দোয়া আরম্ভ করে দিল, আর দোয়া আরম্ভ করিয়া যখন বেঈমানদের সাথে যখন মোকাবেলা করার জন্য রওনা হয়ে গেল, দীর্ঘ সময় যুদ্ধ করতে 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 কাফের বেঈমানরা বারবার দেখতে পান, বারবার দেখতে পান, এক দুনিয়াকে আমাদের সবাই রে কচুর মতন কাঁদতেছে, কচুর মতন কাঁদতেছে। যারে একসাথে আক্রমণ কর, আক্রমণ করিয়া হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাওয়ার পূর্বে মাসুম বাচ্চাগুলোর কাছে বিদায় নেওয়ার জন্য আসছে, আর বলে, বাবা তুমি আমার শেষবারের মতন তুমি আমার একটু দেখা নাও, আর তুমি আগামীকাল তুমি আমার নাও দেখতে পারো। এমন কথা আব্বা জানেন যখন শুনলেন, সন্তান না হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিল, আর বলেন, আব্বা জান কি এমন কথা বললেন, আমরা সহ্য করতে পারি না। এমন সময় তার স্ত্রী নামাজের মুসল্লায় ছিলেন, নামাজের মুসল্লায় থাকার পর তিনি দোয়া করতেছেন, আয় আল্লাহ আমার স্বামী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে চলে যাবে, রে আল্লাহ আমার স্বামীর তুমি আবার গাজী বানায় তুমি আমার কাছে আবার ফিরত দান করো। যখন এমন কথাটা শুনলেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তরবারির উল্টা দিক দিয়া স্ত্রীর ঘাড়ের মধ্যে হালকা হালকা চাপ দিয়া বা হালকা হালকা আঘাত দিয়া তিনি বারবার বলেন, ও বিবি রে তুমি যত দোয়া করো দোয়ার দ্বারা কোনোদিন কাজ হবে না, রহমাতাল্লিল আমার আলামিন আমার যুদ্ধের ময়দানে শহীদ হিসাবে ঘোষণা করেছে, আমি আর বাসায় ফিরত আসতে পারবো না, আমারে দোয়া করে দাও, আমারে তুমি বিদায় করে দাও। যেমনি ভাবে স্ত্রীর কান্না, মাসুম বাচ্চারা কান্না করতে করতে পাগল ফাড়া হয়ে গেল, আর বলেন, আব্বা জান কি এমন সংবাদ শুনালেন, আমরা আর কোনোদিন সহ্য করতে পারি না। মাসুম বাচ্চাগুলো যখন ছটফট ছটফট করতেছে, এমন সময় মাসুম বাচ্চাগুলো বাবার কাপড় ধরতেছে, আর আব্বা জান বিদায় হয়ে যাইতেছে, আর বলেন, ও বিবি ধৈর্য ধারণ কর, দুনিয়াতে যদি দেখা না হয় দেখা যেন হয় ময়দানে মাহশারে।
এমন কথা বলি হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাওয়ার পর যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেল, এর যুবক ওই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিল, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু কোসি কোসি মাসুম বাচ্চাগুলো ছিল, তাদের মহব্বত একদিকে, বিবির মহব্বত একদিকে, তার মালের মহব্বত একদিকে, কিন্তু আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে কেমন হাজির হয়ে গেল। যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, এমন সময় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছেন, এর জাফর আমার মনে হয় তোর মধ্যে তোর বিবির মহব্বত আছে, যদি তোর মধ্যে তোর বিবির মহব্বত থাকে, বিবির তিন তালাক দিয়ে দিলাম, এরপরে তোর মধ্যে যদি তোর টাকা পয়সার মহব্বত থাকে, সব আমি আল্লাহর রাস্তা সৎকা করে দিলাম, আর যদি গোলামের মহব্বত থাকে, আমি গোলামগুলো আজাদ করে দিলাম, আর যদি জমি জমার মহব্বত আমার দিলের মধ্যে থাকে, জমি জমাগুলো সব আমি সৎকা করে দিলাম। এইভাবে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এতটুকুন বলে তিনি ক্ষান্ত হন না, এরপরে তিনি তার দিলে চাইতে পারে বিধায়, দিলের মধ্যে শয়তানি অসহসা আসতে পারে বিধায়, গোড়ার পাগুলো কেটে দিলেন। আজ বললেন, না না, আমি আর বাসায় যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার স্ত্রীর আমি তালাক দিয়ে দিলাম, সব আমি সদকা করে দিলাম, আল্লাহর রাস্তা জমা করে দিলাম, এবং যেই যানবাহন নিয়ে আমি বাসায় চলে যাব, যানবাহনের ঘোড়াগুলো ঘোড়ার পা গুলো সম্পূর্ণ কেটে দিলেন, যাতে করে আর তিনি বাসায় নাই যাইতে না পারেন। ও যুবক দেখেন দিলের হালত কাকে বলা হয়। এরপরে বেঈমানদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করতে 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 যখন তার একটা হাত কর্তন করে পেলে, হাতটা যখন জমিনের মধ্যে যখন ছেঁচরাইতেছে, এমন সময় হাতটা মাটির নিচ, এমন সময় হাতটা পাড়া দিয়া, এরপরে কর্তৃত্বংশ যখন কেড়ে ফেললেন, এরপরে বেঈমানের আর তিনি আর সহ্য করতে পারলেন না, দ্বিতীয় হাতটা যখন কর্তন করে ফেললেন, দ্বিতীয় হাত যখন কর্তন যখন হয়ে গেল, এমন সময় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তারপর বীর বিক্রমে যখন শহীদ বীর বিক্রমে যখন যুদ্ধ করতেছে, এমন সময় বেঈমানেরা বলেন, না না, এই যে বাঘ থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না, এটা তো দুনিয়ার কোনো বাঘ না, এই বাঘ হলো কার? আর জোরে বলুন, কার? আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, আল্লাহর শক্তি, এত বড় শক্তি, যেই শক্তি সাত সামনে 2 লক্ষ বেঈমান তো কাছাইতে পারে না, এই ইমানের শক্তি তার দিলের মধ্যে দান করেছেন কে? আরো জোরে বলুন, কে? ইমানের শক্তি আমার আল্লাহ যখন তার দিলের মধ্যে দান করেছেন। এরপরে বেঈমানেরা একসাথে আক্রমণ করে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হলো, এবং তার গাত থেকে, তার শরীর থেকে গাতটাকে বিচ্ছিন্ন করে ফেললো। যখন বিচ্ছিন্ন করে ফেললো, ইসলামের ঝান্ডা, ওই ঝান্ডাকে দাঁতের মধ্যে কামড় দেয়া যখন ধরে আছে, বুকের মধ্যে যখন এইভাবে যখন ধরে আছেন, হাতগুলো যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এরপরে দাঁতের মধ্যে কামড় দিয়া ইসলামের ঝান্ডাকে যখন উঁচু করে রাখলেন, আর বেঈমানেরা সহ্য করতে পারলেন না, এরপরও তাকে আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, এই জন্য আঘাতের পরে যখন তিনি আঘাত করতেছেন, ও মুসলমান, দুইজন যখন শহীদ হয়ে গেল, এরপরে তৃতীয় ব্যক্তির নাম, যার নাম হলো রাওহা রাদিয়াল্লাহু আনহু, রাওহা রাদিয়াল্লাহু আনহু এমন সময় 3 দিন 3 রাত্র ক্ষুধা এবং অনাহারে থাকার কারণে খাবার নাই পানিও নাই, এখন তার সিরিয়ালটা হয়ে যাবে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও, এমন সময় তার ভাই বললো, রাওহা 3 দিন 3 রাত না খাইতে খাইতে শুকা গেলি, এর রাওহা তোর জন্য আমি একটা রুটি নিয়ে আসলাম, আর একটা গোস্তের টুকরা নিয়ে আসলাম, আয় ভাই খা, খা, খায় একটু শরীরটা তাজা কইরা, বেঈমানদের সাথে একটু যুদ্ধে তুই শরীর হয়ে যা,
যখন এমন সময় হযরতের আবু রাওহা রাদিয়াল্লাহু আনহু যখন গোস্তটা এবং রুটিটা তাদের মধ্যে যখন একটা কামড় দিলেন, ও যুবক ভালো করে শুনো, ও আব্বা জান ভালো করে শুনবেন, অত জুদার সব মুহাব্বত আল্লাহর জন্য বিসর্জন হয়ে দিলেন, সব মহব্বত আল্লাহর জন্য বিসর্জন করে দিলেন, আল্লাহ দিন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যখন গোটুটি এবং গোস্তের মধ্যে একটা কামড় দিলেন, দ্বিতীয়টা কামড় দেওয়ার আগে আগে হঠাৎ শুনতে পান তার ভাই শহীদ হয়ে গেল, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল। যখন তিনি এলানটা শুনতে পাইলেন, আরবিটা ফালে দিলেন, গোস্তটা ফালে দিলেন, হঠাৎ করে তার দিলের মধ্যে একটা টেনশন আর ফেরেশান জুড়ো হয়ে গেল। এরে রাওখা, আর কতকাল দুনিয়ার লোভ লালসার মধ্যে তুমি পড়ে থাইগা, তুমি দুনিয়ার রুটি খাইবা, তুমি দুনিয়ার গোস্ত খাইবা, না না না, তোমার ভাই তো শহীদ হয়ে গেল, আর কতকাল তুমি পড়ে থাকবা? এমন যখন শুনবা শুনলেন আর রাওগা রাদিয়াল্লাহু আনহু আর বরদাস্ত করতে পারলেন না, তৎক্ষণাৎ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। ইসলামের ঝান্ডা তিনি পতাকার হাতের মধ্যে নিয়া বেঈমানদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। কোথায় খাবার গেল, কোথায় বাড়ি গেল, সব তো শেষ হয়ে গেল। সামনে ছিল একমাত্র আল্লাহর রাস্তা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। দেখেন হালত থাকে বলা হয়, যখন যুদ্ধ শেষ হয়ে গেল এমন সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, যায় দেখলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সমস্ত অঙ্গগুলো কাটা কাটা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য টুকরা টুকরা হয়ে গেলেন। তারপর বেঈমান মুসলমানদের সামনে থেকে একচুল পরিমাণ পিছপাও হয় নাই। এরে মুসলমান, যার কারণে দেখা যায় তার বডির মধ্যে শুধু আঘাত আঘাত। এই জন্য সদা সর্বদা যখন তাদের কবর দেখতে পাই দেন সবাই দোয়া এবং তাদের থেকে আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছড়া সাপেক্ষে এরপরে মুসলমান এক ব্যক্তিকে যখন সেনাপতি নিযুক্ত করা হয়, আমার আল্লাহ তার কৌশলগতর মাধ্যমে এবং তার কৌশলের মাধ্যমে আমার আল্লাহ 4 লক্ষ কাফেরদের সামনে মাত্র 3,000 মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছেন। কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? বিজয়ের মালা দান করেছেন আমার আল্লাহ। ওই আল্লাহ কোন আছে নাকি নাই? আরো জোরে বলুন আছে নাকি নাই? ও আল্লাহ কোন আছে? আল্লাহ দেখতেছে। এই জন্য সদা সর্বদা আমরা কার মুখাপেক্ষী হতে হবে? আরো জোরে বলুন কার? ও মুসলমান, এখন আর কেউ বাইরে থাকবেন না, সবাই ভিতরে চলে আসবেন। আমি অল্প সময় আপনাদের মাঝে চেয়ে নেব ইনশা আল্লাহ। এই সময়টার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে দামি বানিয়ে দেয়, আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানায় এমন দামি বানায়, এটা সারা রাত কেন সারা দিন কেন বলতে গেলে কোনোদিন শেষ হবে না। জোরে বলি ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমার জান এবং আমার মাল কিনে নিয়েছেন কে? আরো জোরে বলুন কে? কিনে নিয়েছেন আমার আল্লাহ, বিনিময় একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।